নেক্সট প্রবলেম হচ্ছে সেকেন্ডটা। সেকেন্ডটা বলছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ ইলিপস। ইলিপসের ইকুয়েশন কত হবে? এক্স বাই এ স্কোয়ার প্লাস ওয়াই বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান অ্যাট এনি পয়েন্ট এক্স ওয়াই। এক্স ওয়াই মানে হচ্ছে কার্টেসিয়ানেও তুমি বার করো এবং অ্যাট এ কস ফাই বি সাইন ফাই মানে প্যারামেট্রিক ফর্মেও তুমি বার করো। এটা এরা বলতে চাইছে, ঠিক আছে? আমরা চিন্তা ভাবনা করি দেখি কিরমভাবে হয়। তার মানে তুই একবার কার্টেসিয়ান ফর্মুলা ইউজ করবি আর একবার প্যারামেট্রিক ফর্মুলা ইউজ করবি, ঠিক আছে? আমরা জানি কার্টেসিয়ান ফর্ম্যাটের ফর্মুলা কত হয়, রোয়ের ফর্মুলা। কার্টেসিয়ান ফর্ম্যাটের রোয়ের ফর্মুলা ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার তিনের দুই বাই ওয়াই টু, প্রোভাইডেড ওয়াই টু যেন নট ইকুয়াল টু জিরো হয়। ওয়াই টু মানে ওয়াইয়ের দুবার ডেরিভেটিভ, এটা যেন জিরো না হয়। হলো প্যারামেট্রিকে কী হয়, প্যারামেট্রিকে তার ইয়েটা কত হয়, ফর্মুলাটা এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার হোল টু দি পাওয়ার তিনের দুই বাই এক্স ড্যাশ ওয়াই ডবল ড্যাশ মাইনাস এক্স ডবল ড্যাশ ওয়াই ড্যাশ। যাই হোক চেষ্টা করি। তাহলে কার্ভটাকে প্রথমে লেখা হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, ঝেড়ে তাকে ডেরিভেটিভ করা হলো। এক্স এর ডেরিভেটিভ টু এক্স বাই এ স্কোয়ার, এটা ডেরিভেটিভ টু ওয়াই বাই বি স্কোয়ার, কিন্তু ডিওয়াই ডিএক্স থাকবে, এখানটা ডেরিভেটিভ জিরো, দুইটাকে সরিয়ে দে। তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স বার করাটা কোনো ব্যাপারই না, সেটা হচ্ছে মাইনাস বি এক্স বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই। এবার তাক একবার পেয়েছি, এবার দুবার দরকার, কারণ ওয়াই টু লাগবে তোমার, ওয়াই টু লাগবে তো। তাহলে দুবার করতে গেলে ওই ইউভি মেথডে করবি, সেখানে একটা ডিওয়াই ডিএক্স আসবে, সেই ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা আবার বসাবি, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু এটাই, এটা বসাবি। ফাইনালি ক্যালকুলেশন আমি কিন্তু বোঝাবো না, আসবে কত, সেটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এইটা। এটা গেল আমার কি, সেটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভটা, ঠিক আছে? এবার আমার দরকার কি, সেটা হচ্ছে এবার আমি এখানে সামনে নামাচ্ছি, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ ভালো করে লিখলে দাঁড়াচ্ছে এই জিনিসটা, সেটা হচ্ছে মাইনাস বি টু দি পাওয়ার ফোর, ক্যালকুলেশন নিজেকে করতে হবে, বি টু দি পাওয়ার ফোর বাই এ স্কোয়ার ওয়াই কিউব। এটা যাচ্ছে কি, সেটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভটা। তাহলে আমি আমার ইয়ে দরকার, আমার দরকার হচ্ছে কি, সেটা হচ্ছে আমার দরকার হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে রো দরকার। তাহলে রো, রো মানে কত, ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার তিনের দুই বাই ওয়াই টু, মানগুলো বসা। ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মানে একটু আগে বার করলাম, ওয়াই ওয়ান মানে এখানে বার করলাম, সেটা হচ্ছে কত, মাইনাস বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই। ওয়াই টু মানে কত, এইটা, এগুলো সব বসা। এখানে বসিয়ে আমি কি করব, সেটা হচ্ছে কাজ ফাজ করব এবং এখানে নিজে কাটাকাটি করব, আসবে কত, এইটা, এইটা আসবে, ঠিক আছে? কনসিডারিং দ্য নেগেটিভ সাইন, মানে হচ্ছে নেগেটিভ সাইনটাকে আমি বাদ দিচ্ছি আর কি। দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে এই নেগেটিভ সাইনটাকে। তো প্রশ্ন হচ্ছে যে আমি শুধু ম্যাগনিচিউডটা নিচ্ছি, রেডিয়াস অফ কার্ভেচার ম্যাগনিচিউডটা, তাহলে কি পেলাম, এ টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার তিনের দুই বাই এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর। এবার তোকে যদি বলে তুমি 1,2 বিন্দুতে তুমি এই ইলিপসটার কার্ভেচার বার করো, তো এক্স এর জায়গায় এক, ওয়াইয়ের জায়গায় দুই বার করাটা বসানোটা কোনো ব্যাপারই নয়, আশা করছি পারবি। এবার কি করব, এই ইকুয়েশনটা এখনো শেষ হয়নি, সেটা হচ্ছে কি যে এইটারই আমাকে বলেছিল যে কার্টেসিয়ানটা তো এইভাবে হলো, পোলারটা বার করো। তাহলে পোলারটা কীভাবে করবি, এ সরি হ্যাঁ প্যারামেট্রিকটা বার করো, প্যারামেট্রিকটার ইকুয়েশন কেমন হবে, এ কস ফাই বি সাইন ফাই, এ কস ফাই বি সাইন ফাই। তাহলে এক্স এর জায়গায় আমি এ কস ফাই আর ওয়াই এর জায়গায় বি সাইন ফাই, এইটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন। তাহলে এক্স সমান এ কস ফাই, ওয়াই সমান বি সাইন ফাই। আমার দরকার কি, ডিএক্স বাই ডি অফ দ্য প্যারামিটার, প্যারামিটার এখানে ফাই, তাহলে ডিএক্স বাই ডি ফাই, সেটা এটা আসছে, ডিওয়াই বাই ডি ফাই বি কস ফাই আসছে। এটাকে ফাই রেসপেক্টে ডবল ডেরিভেটিভ করব, ডবল ডেরিভেটিভ করেছি, ওয়াইটাকেও ডবল ডেরিভেটিভ করবো ফাই রেসপেক্টে, এক্সটাকেও ডবল ডেরিভেটিভ করবো, কারণ লাগবে। এবার আমি ফর্মুলাতে যাচ্ছি, ফর্মুলাটা কত, সেটা হচ্ছে এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার হোল টু দি পাওয়ার তিনের দুই বাই এক্স ড্যাশ ওয়াই ডবল ড্যাশ মাইনাস এক্স ডবল ড্যাশ ওয়াই ড্যাশ। ডাইরেক্ট এক্স ড্যাশের মানগুলো সব বসা, এখানে বসা সব, তাহলে পেলাম কত, এইটা পেলাম। এবার যদি তোর বলে যে অমুক অ্যাঙ্গেলে বার করো, ফাইটা হচ্ছে ধর 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলে বার করো, তাহলে বার করতে পারবে। আর এই ফাইটাকে এখানে ইলিপসের ক্ষেত্রে ফাইটাকে শুধু অ্যাঙ্গেল বলা হয় না, ফাইটাকে কী বলা হয়, ফাইটাকে বলা হয় একটা নতুন নাম আছে, সেটা এইচএসে পড়েছিস, ইসেন্ট্রিক, ইসেন্ট্রিক অ্যাঙ্গেল, মানে উৎকেন্দ্রিক কোণ বলা হয়, ঠিক আছে? মানে যদি পরিষ্কার কথা হচ্ছে, আমি যদি ইলিপসের ছবিটা এরকম করে আঁকি, এইখানটায় আঁকছি ছবিটা, ছবিটা এখানটায় আঁকছি, আশা করছি পড়েছিস, তবুও বলে দিচ্ছি একবার, সেটা হচ্ছে এটা কাজে লাগবে বলে বলছি, নাহলে আমি বলতাম না। এইখানটায় যদি ধর কোনো একটা পয়েন্ট হয়, সেটা হচ্ছে এ কস ফাই কমা বি সাইন ফাই, তাহলে এইটা এই
অরিজিনের সঙ্গে যে কোণটা করছে পজিটিভ দিকে, এই কোণটা, এই কোণটাকে বলা হচ্ছে কত? ফাই। এই কোণটাকে বলা হয় ইসেন্ট্রিক অ্যাঙ্গেল, উৎকেন্দ্রিক কোণ। ঠিক আছে, তাহলে প্যারামেট্রিক ফরম্যাটে প্যারামিটারটার তো একটা কোণ হচ্ছে, সেই কোণটা যদি দেওয়া থাকে, দ্যাট মিনস হচ্ছে যদি তোকে বলা হয় যে রেডিয়াস অফ কার্ভেচার বার করো, ধর তোকে একটা এরকম বললো, কোশ্চেনটা ভয় খাওয়ার কিছু নেই, ধর বললো একটা ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 25 ইকুয়াল টু 1, এটা একটা ইলিপসের কার্ভ, তোকে বললো যে তুমি এর 60 ডিগ্রি, যেখানটা ইসেন্ট্রিক অ্যাঙ্গেল 60 ডিগ্রিতে তুমি রেডিয়াস অফ কার্ভেচার বার করো, তাহলে তুই ভয় খেয়ে যাবি, তাহলে তো সূত্র তো পড়ছে না, তাহলে কি করব, ফাইয়ের জায়গায় এই ফরম্যাটই করব, শুধু ফাইয়ের জায়গায় 60 ডিগ্রি বসিয়ে দেবো, এই ফরম্যাটটাই করব শুধু ফাই, এবং এ স্কোয়ার মানে কত, এ স্কোয়ার মানে 16, তারপর বি স্কোয়ার মানে কত, 25, এগুলো সব বসাবো, ঠিক আছে, এগুলো সব বসিয়ে টসিয়ে ফাইয়ের জায়গায় জাস্ট 60 ডিগ্রি বসিয়ে দেবো, এটা হচ্ছে আমার কাজ। ঠিক আছে, তো কোশ্চেনটা কিরম দেবে সেটা একটু বুঝে নিতে হবে, আমি কি বলতে চাইছি কথাটা তার মধ্যে, মানে এত কথা তো আর এখানে লেখা সম্ভব নয়, ঠিক আছে, সেই জন্য এটাকে বললাম। ঠিক আছে, ইটস ওকে।